বেরোচ্ছি, গঙ্গা ধরায় রওনা দিলাম। কঙ্কালের মন্দির সাইডে এগুলো সব দোকান, তো এটা হচ্ছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। দেখতে পাচ্ছ মানে কঙ্কালের মধ্যে ঢুকছি, চলো গাড়িটা একটু রেখে দিচ্ছি বাঁদিকে আমরা, কেননা গাড়ি দিয়ে ঢোকাটা ঠিক হবে না। ছোট্ট বাচ্চা মেয়ে গান গাইছে।
তো গাইস এত সুন্দর দৃশ্য কোথাও দেখা যায় না, একটা একদম ফুটফুটে বাচ্চা মেয়ে কাঙ্গা দলে আমাদের গানটা শোনাচ্ছে। এখন সত্যি এসে খুব অসম্ভব একদম অসাধারণ জিনিস দেখতে পেলাম, এতটুকু বাচ্চা ছেলে কত সুন্দর গানটা না গেয়েছে। চলো চলে যাই আমরা, এবার যাবো একটু ভোগের মন্দির দিয়ে। ভোগ মন্দির যেটা কঙ্কালী মায়ের ভোগ মন্দির, তো এটা হচ্ছে কঙ্কালী মায়ের ভোগ মন্দির। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ভোগের জন্য মায়ের প্রসাদের জন্য সব লাইন দিয়ে আছেন, তো এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যাই হোক, ভিতরে প্রবেশ করলাম না, যেহেতু এখন ভোগ টোক খাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা। তো সুমন খেপা, আশা করি নামটা অনেকে শুনেছেন। আদিত্যপুরের তিনি বছর শেষে কান্তি দাসে গিয়েছিলেন ফুটে যদি মায়ের কুন্ডুলা, তো তার নয় 1998 জন্ম, মৃত্যু 15/2012। দেখতে পাচ্ছেন সুমন খেপা নামের মানুষ নেই, তিনি চলে এসছি আমরা অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সাধু বৈষ্ণবের ফটো দেখতে পাচ্ছি, এখান থেকে হয়তো একটু শুধু যাওয়া যাবে না, একটু দেখাচ্ছি আমাদেরকে সমাধি এখানে হয়েছে, বেশিদিন হয়নি দেখে মনে হচ্ছে, তো চলুন দেখা যাক। এটা হচ্ছে পুরনো যে ঝিলটা ছিল কাঠের ঝিল, সেটা এখানে হতো প্রথম, এটা তো এখানে বাদ দিয়ে এখন উন্নত মানের যে ঝিল আছে
ওখানে হয়েছে। তো লাইফ আগের থেকে দেখে নেন, দেখা দেখা খোল। এটা হচ্ছে আমাদের বামতা যতসমন্ত, যেটা এটা শ্মশান গালি দেখতে পাচ্ছেন। তো একটু মা কালী দর্শন করে দেন আপনারা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, তো খুবই সুন্দর জায়গাটা। তো চলুন দেখা যাচ্ছে এখানে। তো গাইস আমরা চলে যাবো পুকুরের ধার দিয়ে একটু। তো এদিকটা হচ্ছে আমাদের নদীর দিকে, যেটা কোপাই নদী। তো চলো এর সাথে দেখা যাক। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কোপাই নদী দেখতে, যেটা নদীর ভাটটা ওখান থেকে দেখে এটাও এক পুরনো তখন এখানেও পাবো আগে পুরনো তখন এখানে। তো সো ফ্রেন্ড, এবার দেখাবো তোমাদেরকে কান্তেশ্বর মন্দির, যেটা হচ্ছে কঙ্কালে মায়ের সামনে দেখতে পাচ্ছ। এটা কঙ্কালেতলার সামনাসামনি যে কঙ্কালেতলা আছে, সেই কঙ্কালেতলার মধ্যে সামনে যে মন্দিরটা কান্তেশ্বর মন্দির, এখানে একটু যাবো আমরা। তো যেটা ভোলানাথ মন্দির, শিব মন্দির কান্তেশ্বরের, সেখানে যাচ্ছি আমরা। চারিদিকে মেলা লেগেছে, প্রত্যেক দিনই এটা চলে প্রতিনিয়ত। তো অলরেডি দেখতে পাচ্ছেন চলে এসেছে এটা জগন্নাথ মন্দির। বাবা ঠিক ঘন্টা আছে দেখালাম, সুন্দর করেছে। সেটা হচ্ছে বাবা লিঙ্গ, শিবলিঙ্গ যেটা বলে। চারিপাশটা ঘুরে দেখাই, তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর করেছে জায়গাটা। তো শুনেছি নাকি এসব করার পিছনে আমাদের খুব সহযোগিতা করেছেন মামনদা, এখানকার কংক্রিটলার একজন উপপ্রধান। তো ওনার সহায়তায় এই কংক্রিটলার এখন সেজে উঠেছে। তো চারিদিকে মনোরম পরিবেশ যেটা দেখছেন, ওটা ওনার জন্য হয়েছে। তো উনি এটাকে এখন প্রোটেক্ট করছেন। তো ওনার দল টিমের যেগুলো আছে তাদেরকে খুবই ধন্যবাদ জানাবো, খুব সুন্দর জায়গা করেছে করার জন্য। এটা হচ্ছে কংগ্রেসের আদি ভোগ মন্দির, যেখানে অনেক আগে ভোগ দিত, এখনো আছে। তো দেখতে পাচ্ছেন তো আদিগুলো এখন নতুন লাগছে, তো খুবই সুন্দর করছে। ফ্রেন্ড সরি, খুবই দুঃখিত, আজকে আর দেখাতে পারছি না, যেহেতু আমার ফোনের চার্জ একদম 3% হয়ে গেছে। তো নেক্সট ভিডিও এখনও অনেক কিছু আছে দেখার মতো, যেগুলো একটা সাইডে একটা পার্ক করছে শুনলাম, তো অবশ্য যায়নি। তো দেখা যাক নেক্সট ভিডিওতে দেখাতে পারি কি না, এখন আপাতত চার্জ শেষ।
তো বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, রাধে রাধে।